কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালির বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি, নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আর কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ছড়ে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা ন্যাতানো। খোকা এলে ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ উড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, পিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফিটে ভরেছে।